আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিল আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা নতুন বিষয় উপস্থাপন করব অনেকদিন ধরে এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব করব ভাবতেছি এটা হচ্ছে এক ধরনের স্ক্যামিং এক ধরনের প্রতারণা শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে সেটা হচ্ছে এয়ারপোর্টে বিভিন্ন জন আমাদেরকে ফোন দিয়ে থাকে যেহেতু আমরা আমদানি রপ্তানি ব্যবসার সাথে সম্পর্কিত এবং আমরা কাস্টম ক্লিয়ারেন্সের কাজও আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে করে থাকি সেহেতু অনেকেই হচ্ছে আমাদেরকে ফোন দিয়ে থাকে যে তারা বিভিন্ন ধরনের প্যাকেট গিফট বক্স তারা পেয়েছেন এবং সেগুলো তাদের বক্সগুলো ক্লিয়ারিং করে দিতে হবে এই ধরনের ফোন অনেকে দিয়ে থাকে তো এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব যে কোটি টাকার এই গিফট বক্সের মধ্যে আসলে কি থাকে কোথা থেকে এই সমস্ত গিফট বক্সগুলো বাংলাদেশে আসে এবং কারা এই সমস্ত গিফট বক্সগুলো পাঠায় তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব একটু জেট সাথে থাকার চেষ্টা করবেন সম্প্রতি আপনারা দেখেছেন যে পুলিশ কিছু লোককে গ্রেপ্তার করেছে এটা অনলাইনে অফলাইনে বিভিন্ন পত্রিকাতে আপনারা দেখেছেন যে এরা কিছু আফ্রিকান লোক নাইজেরিয়ান কিছু লোক যারা হচ্ছে এইভাবে প্রতারণা করে মানুষের সাথে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে এটার সিস্টেমটা হলো আপনাকে প্রথমে তারা বলবে যে আপনি আর একটি গিফট বক্স চলে এসেছে হয়তো ফেসবুকে বা ইমেলের মাধ্যমে অনেক সময় আমাদেরকেও মেইল করে ইমেইলে যে তারা আফ্রিকা তারা আফগানিস্তানে বা তারা ইরাকে বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত এলাকাতে সেনাবাহিনীতে চাকরি করে বিভিন্ন মেয়ের ছবি অথবা ছেলের ছবি পাঠাবে তো এখন সেখানে তার প্রচুর টাকা জমা হয়েছে সেই টাকা অথবা স্বর্ণমুদ্রাগুলোর একটা ছবি আপনাকে পাঠাবে বলবে যে এই যে বক্স দেখেন এই বক্সে চার বক্স পাঁচ বক্স পরিমাণ স্বর্ণমুদ্রা রয়েছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তারা এই আগে যেটা করতো সেটা হচ্ছে আগের সিস্টেমটা ছিল যে তারা চাচ্ছে যে এই টাকাগুলো সে হচ্ছে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে এবং ট্রান্সফারের জন্য কিছু খরচপাতি লাগবে সেজন্য তারা খরচপাতি চাইতো যে তুমি আমাকে $1,000 দাও আমি এই পুরো টাকাগুলো তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই তা আগে যেটা ছিল আগে প্রবলেম ছিল যে বাংলাদেশ থেকে টাকা পাঠানো যেত না ওয়েস্টার্ন ইউনিয়ন বা মানিগ্রামে এগুলো বাংলাদেশ থেকে টাকা পাঠানো যায় না কিন্তু এখন যেটা সহজ হয়েছে এদের এই প্রতারণা সিস্টেমটা তারা পাল্টে ফেলেছে তারা এখন বাংলাদেশে বসেই হচ্ছে প্রতারণাগুলো করা শুরু করছে সেখানে বাংলাদেশিদেরকেও নিয়ে তারা এই একটা গ্রুপ মিলে এই কাজটা করে এটা হচ্ছে এরকম যে আপনাকে মেইলে বলবে যে আপনি লটারি জিতেছেন অথবা এইরকম গিফট আপনার নামে পাঠাবে আপনার খুব বন্ধুত্ব হয়তো তারা দীর্ঘদিন ধরে আপনার সাথে ফেসবুকে চ্যাটিং করবে বিভিন্ন ধরনের নিজের যে ইমেজগুলো ছবিগুলো এগুলো পাঠাবে তখন আপনার ভিতরে এক ধরনের বিশ্বাসযোগ্যতা তৈরি হবে যে সে হয়তো আপনার ভালো বন্ধু এরপরে যেটা হবে যে সে বলবে যে তোমাকে আমি তোমার নাম ঠিকানা দাও অথবা এটা বলবে যে আমার একটা কোম্পানি তোমাদের দেশে আমি ইনভেস্টর চাই তুমি ইনভেস্টমেন্ট চাচ্ছি সেই ইনভেস্টমেন্টগুলো আমরা তোমার সাথে করতে চাচ্ছি এখন আমরা হচ্ছে তোমাদের দেশে টাকা পাঠাবো এই ধরনের বিভিন্ন ধরনের এরপরে বলবো যে আপনার পূর্ণ অ্যাড্রেস দেওয়ার জন্য নাম ঠিকানা এনআইডি কার্ডের নাম্বার এগুলো চেয়ে আপনাকে আপনার বলবে যে আপনার মোবাইল নাম্বার সহ এরা একটা ঠিকানা চাইবে এরপরে আপনাকে গিফট বক্স পাঠাবে তো কিছুদিন আগে যেটা হলো যে আমি এয়ারপোর্টে বিভিন্ন কাজে আমরা ছিলাম এরপরে দেখলাম যে চার পাঁচজন ছেলে তারা কাস্টম হাউজের সামনে কাস্টম হাউজে ঢোকার চেষ্টা করতেছে কিন্তু কাস্টম হাউজের গেটে আপনারা জানেন যে কাস্টম হাউজের ভিতরে যারা কাস্টম ক্লিয়ারেন্সের লাইসেন্স আসে তারাই ঢুকতে পারে সাধারণ লোক সাধারণত প্রবেশ করতে পারে না তো তাদেরকে আমি জাস্ট ডেকে জিজ্ঞেস করলাম যে তারা কেন এসেছে তখন তারা আমাকে তারা যেই কারণে এসেছে এই বিষয়টা টোটালি হাইড করে যায় তারা বলে যে তাদের নাকি ইউএসএতে ছোটো ভাই আছে বা বড় ভাই আছে সেখান থেকে কিছু মাল পাঠাইছে এখন সেই মালগুলো সে হচ্ছে বের করবে এরপরে তারা একটা এয়ারওয়েবিল নাম্বার দেয় আমি যে বললাম যে তো মাল যে পাঠাইছে সেখান থেকে তো অবশ্যই ফিজিক্যাল কিছু ডকুমেন্টস আপনাকে দিয়েছে ওরা বললো যে না কোনো ফিজিক্যাল ডকুমেন্টস দেয় নাই জাস্ট মেইলে আমাকে এই রিসিট যেটা হচ্ছে এয়ারওয়েবিল সেটা পাঠিয়েছে তো আমি তখন বললাম যে তাদেরকে ফোন দেন তারা বললো যে ফোন দিয়েছি এখন তারা বলতেছে যে সোনালী ব্যাংকের যেই কাস্টম হাউজের ভিতরে যে সোনালী ব্যাংক সেখানে একটা অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য জমা দিলে তারা প্রোডাক্টটা দিয়ে দিবে
তো আমি দেখুন এই যে বিষয়টা এরা এরা হচ্ছে একদম স্ক্যামার যারা থাকে যারা হচ্ছে এই দুই নম্বরই করে তারা বিশ্বাসযোগ্য করার জন্য তারা যে বিশ্বাসযোগ্য এই বিষয়টা বোঝানোর জন্য দেখুন কাস্টম হাউজের ভিতরে যে সোনালী ব্যাংক সেখানে তারা অ্যাকাউন্ট ওপেন করেছে এবং সোনালী ব্যাংকে বলে যে টাকা দেওয়ার জন্য তখন আপনার ভিতরে একটা বিশ্বাসযোগ্যতা আসবে এরপরে আমি ওদেরকে বললাম যে তাহলে এখন আপনি ওদের নাম্বারটা দেন যারা হচ্ছে আপনাকে ফোন দিচ্ছে ওরা বললো যে কাস্টম হাউস থেকে যে ফোন দিচ্ছে তখন আমার সন্দেহ হলো যে অবশ্যই কাস্টম হাউস থেকে কাস্টম অফিসাররা আপনার প্রোডাক্টের ব্যাপারে কখনোই ফোন দিবে না এটা অবশ্যই কোনো একটা কুরিয়ারের মাধ্যমে এসেছে কুরিয়ার থেকে ফোন দিবে কিন্তু কাস্টম হাউস থেকে কেন ফোন দিবে এরপরে হচ্ছে তাদের নাম্বার নিয়ে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে ওরা বলতেছে যে আমি কাস্টম হাউস থেকে বলতেছি তো বললাম যে আপনি কয়তলায় থাকেন কাস্টম হাউসের কোথায় আপনার কোথায় বসেন আপনি একটু বলেন তখন সে বললো যে আপনি তাদের কী হন তারা তারা সাথে আমার কথা হবে আপনার সাথে কোনো কথা নেই সেই তখনই আমি বুঝলাম যে এরা হচ্ছে স্ক্যামার কিন্তু এই যে ছেলে পেলেগুলো যারা আসছে যারা নেওয়ার জন্য ওরা সাধারণত আমার সাথে সত্য কথাটা গোপন করেছে এই যে দেখুন আমরা বাঙালিরা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে লোভ কাজ করে দেখেন এই যে লোভের কারণে কিন্তু এই ছেলেগুলা আমি জানি না পরে আর টাকা জমা দিয়েছিল কি না কিন্তু আমি ওদেরকে বিষয়টা বললাম কিন্তু ওরা আমার কথাটা শুনে নাই এই ধরনের অনেকেই আমাদেরকে ফোন দেয় যে ভাইয়া আমার এই প্রোডাক্টটা আসছে আমার একজন বললো যে আমার কিছু টাকা আসবে কুরিয়ারে টাকা আসছে এগুলো ছাড়িয়ে দিতে পারবেন কি না তখনই আমরা তাদেরকে বলি যে দেখেন এগুলো এই ধরনের ফেক কিন্তু এই এটা তারা এখন যেটা শুরু করতেছে তারা সিএনএফেরও সাহায্য নিতে দিচ্ছে না তারা বলছে যে আমরা আমাদের নিজস্ব সিএনএফ আসছে তাদের মাধ্যমে ছাড়িয়ে দেবেন সেই একই ব্যক্তি আবার সিএনএফ হয়ে কথা বলতেছে যে হ্যাঁ আপনার প্রোডাক্ট আসছে এয়ারপোর্টে আমরা ছাড়িয়ে দিচ্ছি এই সেই আমরা এয়ারের লোক অথবা এয়ারপোর্টে আমরা কাস্টম ক্লিয়ারেন্সের কাজ করি এই যে এই বিষয়গুলো আপনারা সবসময় সতর্ক থাকবেন আপনাদের নামে কেউ যদি কোনো ধরনের ডকুমেন্টস পাঠায় অবশ্যই সেটা ডিএসএল ফেডএক্স এরামেস টিএনটি ইউপিএস এই ধরনের কুরিয়ারের মাধ্যমে পাঠাবে এবং কুরিয়ারের মাধ্যমে পাঠালে সেখানে কোনো ডিজিটাল ডকুমেন্টস আপনাকে দিবে না সেটা অবশ্যই ফিজিক্যাল একটা ডকুমেন্টস থাকবে এবং এটা সম্পূর্ণ ভুয়া এই ধরনের ভুয়ামিতে পড়ে কয়েকদিন আগে আমরা দেখলাম যে মিরপুরে একজন মহিলা প্রায় 17-18 লাখ টাকা দেখুন কীরকম মানুষ যদি কীরকম লোভে পড়লে মানুষ একটা অদৃশ্যের পেছনে 17-18 লাখ টাকা খরচ করে ফেলে ধরলাম সে একজন বিদেশি সাপোজ একজন সে ফিজিক্যালি একজন বিদেশি লোক আপনার সাথে চ্যাটিং করলো আপনাকে কেন আপনাকে এত টাকা দিবে তাদের কি এতই টাকা পয়সা বেশি হয়েছে যে আপনাকে টাকা পাঠিয়ে দিবে তারা আপনি আপনি আর টাকা পয়সা স্বর্ণ গয়না এগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমদানি করা যায় না আপনারা এটা এই বিষয়টা ভালোভাবেই মনে রাখবেন যে টাকা পয়সা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নেওয়া আসা করা যায় না এটাতে এটা লিগ্যাল ওয়েতে আমদানি করতে হয় তো যারা এই ধরনের প্রতারণার সম্মুখীন হন বা যারা এই ধরনের ঝামেলার সম্মুখীন হন যে ফেসবুকে বিভিন্ন আননোন নাম থেকে রিকোয়েস্ট আসে বা ইমেল করে আপনাকে যে আপনি লটারি জিতেছেন এদের থেকে 100 হাত দূরে থাকবেন সম্ভব হলে এদের কোনো রকম রিপ্লাইও দিবেন না আপনি রিপ্লাই দিলেও কিন্তু বিভিন্ন ঝামেলা জড়িয়ে পড়তে পারেন এবং অনেক সময় আপনাকে চাপ দিবে যে দেখেন আপনার এইখানে যে প্রোডাক্টটা আসছে আমরা এখন এই টাকা আপনার দিতেই হবে আপনি কেন এই টাকা দিবেন না আপনার বন্ধু পাঠাইছে এই প্রোডাক্টটা এখন এটা ছাড়িয়ে নিতে হবে না হলে কাস্টমার আমাদেরকে এই ধরনের প্রতারণামূলক কথা বলে আপনাকে প্রেশার ক্রিয়েট করবে যে আপনার টাকা দিতেই হবে না হলে কিন্তু আমরা পুলিশে কমপ্লেন করব আমরা থানাতে কমপ্লেন করব এই ধরনের কমপ্লেন যদি আপনারা পান জাস্ট পুলিশের সাইবার ক্রাইমের একটা ফেসবুক অফিসিয়াল পেজ রয়েছে আপনারা ফেসবুকে সার্চ করলে এই পেজটা পাবেন সেখানে গিয়ে আপনারা তাদের নাম ঠিকানা সহ কমপ্লেন করবেন অথবা যে কোনোভাবে চেষ্টা করবেন যে এইসব প্রতারক চক্রকে পুলিশের সাইবার ক্রাইমের সাথে তুলে ধরে হাতে তুলে দিতে এবং পুলিশ খুবই তৎপর এই সমস্ত অপরাধীদেরকে ধরার জন্য এরা বিদেশ থেকে এসে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কাজ বাংলাদেশিদের সাথে করতেছে কারণ তাদের প্রতারণার ফাঁদে অনেকেই পড়তেছেন কারণ হচ্ছে তারা একদম ফ্লুয়েন্টলি ইংলিশ কথা বলতে পারে আবার বাংলাদেশিও কিছু থাকে যাদের সাথে যারা কাস্টম কর্মকর্তা সেজে এই সমস্ত দুনম্বরিগুলি করে তো এই হচ্ছে কোটি টাকার গিফট বক্সের কাহিনী যারা এই সমস্ত গিফট বক্স নিয়ে দয়া করে আমাদেরকে আর ফোন দিবেন না আপনারা আর যদি আপনারা নিজেরা এই সমস্ত দু নম্বরি বা এই সমস্ত স্ক্যামার এগুলোর সাথে জড়িত থাকেন তাহলে অবশ্যই পুলিশের সাথে আপনারা যোগাযোগ করে এদেরকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন আপনি নিজেও নিরাপদ থাকবেন এবং দেশের মানুষকেও নিরাপদে রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ